রাজশাহীতে বইছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা মেনে খুলছে। রাজশাহীর মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি আগের নিয়মে ক্লাস চললেও প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। প্রাইমারিতে সকালের শিফটে ক্লাস হচ্ছে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলবে 9:45 থেকে 11:30 পর্যন্ত। তবে বন্ধ রয়েছে প্রাক প্রাথমিক, আর গরমের মাত্রা না কমা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রয়েছে। এছাড়াও শ্রেণীকক্ষের বাইরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে শ্রেণীকক্ষে ফ্যানের নিচে বসেও থাকতে পারছে না শিক্ষার্থীরা, এর ফলে চরম অস্বস্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল গত 21 এপ্রিল, কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় 27 এপ্রিল পর্যন্ত। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।